হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। এখন কথা হবে ইতি মেমোরিজ বলে ক্লিকের যে আসন্ন ওয়েব সিরিজটা রয়েছে, তো সেই ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে, যে ট্রেলারটা যে সুন্দর হাতে ড্রপ করে দেওয়া হয়েছে। তো এই সিরিজটা ডাইরেক্ট করছেন একটা ডাইরেক্টর সমদর্শী দত্ত। ট্রেলার থেকে গল্প নিয়ে যেটুকু আভাস পাওয়া গেল সেটুকু হচ্ছে একজন মেয়ে যে তার প্রবাসী বাঙালি ফিয়ান্সে বা তার বয়ফ্রেন্ড যাই হয়ে থাক, তাকে তার চোখে শহর কলকাতা কি, তার ভালো লাগার জায়গা, তার খারাপ লাগার জায়গা, তার কোথায় এক্সকার্শনে সে জীবনে প্রথমবার গিয়েছিল, কোথায় তার প্যান্টসের সঙ্গে কী কী মুভমেন্ট ছিল, এরকম যে ব্যাপারগুলো হয় সেগুলোকে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে সে হয়তো তার ফিয়ান্সিকে পাঠায়। সে তাকে এটুকু জানা যে তুমি যখন শহর কলকাতায় আসবে তুমি তখন আমার চোখে শহরটাকে দেখবে, আমি তোমার শহরে বা শহর চেনবার গাইড হও। বাট কিছু একটা ঘটে, তারপর ছেলেটা আসে কলকাতায় এবং আসার পরে মেয়েটার কোথাও নেই, মেয়েটা কোথাও নেই, ফ্রেমে নেই অ্যাকচুয়ালি। সে তার সঙ্গে কী খারাপ কী ঘটে, সে কিডন্যাপ হয়ে যায় না কি না, তার মৃত্যু ঘটে, সেটা আমরা এক্স্যাক্টলি জানতে পারি না ট্রেলার থেকে। বাট এক্সপ্রেশন লোকের অনেক কিছু বলে দিয়ে যায়। তো সেখান থেকে তারপর ছেলেটা সেই তার ছেড়ে যাওয়ার স্মৃতিগুলোর মাধ্যমে বা তার ওই কোথাটা অস্তিত্বে যে এক্সিস্টেন্সটা কোথাটাকে অনুভবের মধ্যে থেকে যায়, সেই সবের মধ্যে দিয়ে হয়তো সে শহরটাকে চিনবে, সে তার শহরটাকে জানবে, যার জন্য ইতি মেমোরিজ নামটা। এরকম অ্যাটলিস্ট গল্প নিয়ে আভাস পাওয়া যাচ্ছে। আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট করে জানান। এবার এই যেই গল্প বলার ধরনটা, আমি বলছি না কপি, একদম বলছি না কপি, বাট জাস্ট বলছি কি প্যাটার্ন একটা সিনেমা রয়েছে। তো সেটা হচ্ছে অবশেষে বলে একটা সিনেমা রয়েছে 2011-তে, অদিতি রায়ের ডেবিউ প্রজেক্ট ছিল ওটা। তো অদিতি রায় যার পরবর্তীকালে অন্য বসন্ত আমার অন্যতম পছন্দের কাজ, তার গানগুলো তো বিশাল হিট গান ছিল। যাক, তো ওই গানে যে ওই সিনেমাটা যে প্যাটার্নটা ছিল অবশেষেতে, সেখানে রূপাঙ্গুলি ছিলেন, রাইমা সেন ছিলেন, ওদিকে সুদীপ্তা চক্রবর্তী ছিলেন, ওদিকে মানসী সিনহা ছিলেন, অঙ্কুর খান্না ছিলেন, যার বলিউডে যিনি বেশ কিছু কাজ করেছেন। তো সিনেমার গল্পটা এরকম ছিল, একজন প্রবাসী বাঙালি যার মায়ের মৃত্যুর পর সে কলকাতাতে আসে এবং মায়ের একটা ডায়েরির মাধ্যমে সে বিভিন্ন জায়গা চেনে। প্রথমে কিন্তু মায়ের সঙ্গে তার খুব যে কানেকশন ছিল তা নয়, বাট কলকাতা শহরটাকে সে মায়ের চোখ দিয়ে চেনে, মায়ের প্রিয় জায়গাগুলো দেখে এবং ওই ডায়েরিতে সব জায়গার উল্লেখ রয়েছে, সব মানুষের উল্লেখ রয়েছে, তাদের সঙ্গে সে মিট আপ করে, ওই ডায়েরির মাধ্যমে সে কলকাতা শহরটাকে জানে। এবং শহর, ছেলে, মা এবং কলকাতা শহরে তিনটে চরিত্র হয়ে ওঠে টোটাল সিনেমা জুড়ে। এখানে আমার সেরকম কিছু একটা ফিল হচ্ছে যে এই প্যাটার্নটা, গল্পের যে স্ট্রাকচারাল যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমার অনেকটা ওই সিনেমার কথা মনে করালো। দুটো, একজন প্রেমিক একজন প্রেমিকা, আর তাদের মাঝখানে শহর কলকাতা, হাত ধরে রয়েছে প্রথম যে পোস্টারটা সেটার পিছন দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, তার সামনে হাত দুটো ধরা রয়েছে, যাক ছেলের মেয়ের দুটো হাত ধরে রয়েছে। তো শহরের ব্যাকড্রপে কিন্তু সবটা রয়েছে, শহরটা কিন্তু এখানে একটা চরিত্র, সে যতই ব্যাকড্রপে থাকুক না কেন। ওই ছবিটার কথা আমাকে বিশালভাবে মনে করালো, যদি ওটা সিরিজ দেখা যাক। এই ওই সিরিজটা, ওই সিনেমাটা একটা যেটা ছিল অনেক বেশি করে ইমোশনালি কানেক্টেড ছিল, কিন্তু শুধুমাত্র শহরের বিভিন্ন জায়গাগুলো, গড়িয়াহাটের মোড় দেখিয়ে দিলাম, কিংবা ধর্মতলা দেখিয়ে দিলাম, কিংবা মনুমেন্ট দেখিয়ে দিলাম, কিংবা ইডেন গার্ডেন দেখিয়ে দিলাম, কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ফুচকাওয়ালা দেখিয়ে দিলাম, সেটা নিয়ে কিন্তু শহর কলকাতা নয়। ইমোশনালি তুমি কীভাবে কানেক্ট করাতে পারছো অডিয়েন্সকে, সেটা নিয়ে শহর কলকাতা, কারণ আমাদের চেনা শহর, ওটা আমাদেরই প্রাণের শহর। সেই শহরটাকে তুমি কীভাবে ইমোশনালি কানেক্ট করাচ্ছ ওই জায়গাগুলোর সঙ্গে, যাতে আমাদের এই সিনেমার ওই মেমোরিজগুলো যেরকম রয়ে গেছে সেখানে যেন ইতি মেমোরিজ, অ্যাকচুয়ালি আমরা দর্শক হিসেবে যেন আমাদের মেমোরিজগুলো ওই জায়গার সঙ্গে আরও বেশি করে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, এটা কতটা সাকসেসফুলি করতে পারেন মেগাস্টার, সেটা এখন দেখার। ওভারঅল যদি প্যাটার্নটা বলি, তো প্যাটার্ন আমার বেশ ভালো লাগলো। ওটার ক্ষেত্রে ছিল একটা ডায়েরি, ডায়েরিতে লেখা পাতা, তার কিছু কনফিউশনস ছিল, এবং এখানে আমরা দেখছি ব্লগ, যেরকম সময়ের সঙ্গে সঙ্গে যা হয়, 11-তে যা ছিল জীবন, 22-এ তা নেই না, 2011 এবং 2022-এর কথা বলছি। তো প্যাটার্নটা আমার বেশ ভালো লাগলো। বহুদিন বাদে ওরকম একটা কিছু টপিক নিয়ে কথা হচ্ছে, ওই লাভ স্টোরি তো কমন বস, বাট তার মাঝখানে এই যে প্যাটার্নগুলো ভাঙবার বা এই গল্প বলবার ন্যারেটিভটা চেঞ্জ হওয়ার, এটাই প্রতিটা গল্পকে স্পেশাল বানায়। তো দেখা যাক আলটিমেটলি প্রজেক্ট কেমন কি হয়। আপনাদের কেমন কি লেগেছে জানান, ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন, তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।